এটা হচ্ছে বাংলাদেশের একদম একটা অজপরাগের রাস্তা, দেখছেন একদম পাহাড়ি এলাকার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটির শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে, কারণ আপনাদের শেয়ার লাইক কমেন্ট এসবই আমাকে উৎসাহিত করবে আরও ভালো ভালো নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। বনের ভিতরে বাড়ি, জঙ্গলের মধ্যে বাড়ি, গ্রামীণ জনপদের রাস্তা কিন্তু এই ধরনের সাধারণত। যদি কেউ খোঁজ খবর নেওয়ার মতো নাই তো এই জন্য রাস্তাঘাট এরকমই থাকে। ছোট্ট একটা সরু ব্রিজ, একদম নিশ্চুপ, অনেক সুন্দর সুন্দর ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যেমন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একদম ন্যাচারাল বিউটি যেটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলির, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে, আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার মনে হয়, আপনারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।
একটা উড়াইতে পারেন নাই। ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই তা দয়া করে কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে নতুন পরবর্তী অন্য কোন স্থানের ভিডিও নিয়ে, আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।